আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সপ্তম শ্রেণীর ইতিহাস। এটা কিন্তু পার্ট 6, ঠিক আছে? এটা কিন্তু পার্ট 6। তোমরা যেমনটা জানো সকলেই, যে সেপ্টেম্বর মাসে তোমাদের যে নতুন অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, সেই টাস্কের 3rd সিরিজের কিন্তু এটা অন্তর্গত। তো দেখো, এখানে প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করেছি, তোমাদের সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একবার উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা সেগুলো খাতা পেন নিয়ে সবাই রেডি হয়ে যাও এবং সেগুলো তোমরা লিখে নাও। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আসো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো দেখো, এক দাগে কী দেওয়া আছে। এক দাগে বলা হচ্ছে, বেমানান শব্দটি শব্দ বা নামটি চিহ্নিত করো। দেখো, এক এক পয়েন্ট একে কী বলা হচ্ছে, বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর, ঠিক আছে? এখানে বেমানান শব্দ কোনটি? এখানে কিন্তু বেমানান শব্দ হবে শেরশাহ, ঠিক আছে? তারপরে দেখো, ক্ষয়ে কী বলা, এক পয়েন্ট দুয়ে কী বলা হচ্ছে, প্রতাপাদিত্য, কেদার রায়, ঈশা খান, বৈরম খান, ঠিক আছে? এখানে বেমানান শব্দ হবে কিন্তু বৈরম খান, ঠিক আছে? তারপরেরটা দেখো, 1.3 কী বলা হচ্ছে, যাবত, কানুনগো, কাবরি আর জিজিয়া। এখানে কিন্তু জিজিয়া হয়ে যাবে তোমাদের বেমানান শব্দ। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবারে আমরা মুভ করব কিসে? দুই দাগে, যেখানে কিনা আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই কোশ্চেন অনুযায়ী কিন্তু তোমাদেরকে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করে পাশে লিখতে হবে। তো দেখো, দুই দাগে কী বলা হচ্ছে, 2.1 একে বলা হচ্ছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। এটা সত্য হবে না মিথ্যা হবে? এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে? এটা তোমাদের কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এটা তোমরা বুঝতে পারলে। সেকেন্ড কোশ্চেন দেখো, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন, এটাও কিন্তু তোমাদের সত্য হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের সত্য হয়ে যাবে। 2.3 কী বলা হচ্ছে, মানবসদারি ও জায়গিদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল, এটা কিন্তু তোমাদের মিথ্যা হয়ে যাবে, এটা কিন্তু সত্য ছিল না, ঠিক আছে? তো প্রথমেরটা হয়ে যাচ্ছে সত্য, তারপরটা হয়ে যাচ্ছে সত্য, আর তারপরটা কিন্তু মিথ্যা। তোমরা এগুলো সঠিকভাবে করবে, এটা কিন্তু মানে সঠিক অ্যান্সার তোমরা 3-3 পেয়ে যাবে, ঠিক আছে? এইবারে দেখো বন্ধুরা, 3 দাগে কী দেওয়া আছে, সংক্ষেপে উত্তর দাও। 3 দাগের 1-এর কোশ্চেন আছে, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো আর দিন মিলাই। অর্থাৎ দেখো, প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 2, দুটো কোশ্চেন আছে 2×2=4। আমি যেমনটা লিখেছি তোমরা যদি তেমনটাই লেখো, তাহলে কিন্তু তোমরা 4-এ 4-ই পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান যে 2 আছে, 2-এ কিন্তু তোমরা 2 পেয়ে যাবে। তো দেখো অ্যান্সারগুলো একবার দেখে নাও। তো বন্ধুরা, যেমনটা তোমরা একটু আগে কোশ্চেনটা দেখলে, তার অ্যান্সারটা একবার দেখে নাও। খ্রিস্টীয় 17শ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তারপরে দেখো, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকে স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যে মৃত্যুবরণ করেন, আর এটাই কিন্তু তোমাদের দাক্ষিণাত্যের ক্ষত নামে পরিচিত। তো বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পারলে। এবারে আমরা পরবর্তী কোশ্চেন একবার দেখে নেব। তো বন্ধুরা, তোমরা যেমনটা একটু আগে দেখলে, তো এবারে দেখে নাও, 3 দাগের 2-এ কী আছে, দিন ই ইলাহি কি। তো এই কোশ্চেনের অ্যান্সারটা একবার দেখে নাও। দেখো উত্তরে কী বলা হচ্ছে, খ্রিস্টীয় 1570-এর দশকে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করতেন। এইসব আলোচনার ভিত্তিতে তিনি দিনী ইলাহি নামে একটি নতুন মতাদর্শ চালু করেন, ঠিক আছে?
তারপরে দেখো চালু করেন। ফরাসি শব্দ দিনি ইলাহি এর অর্থ হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও বাদায়নী এই ধর্মমতকে তহিদ ইলাহি বা স্বর্গীয় একেশ্বর বলে উল্লেখ করেছেন। তো বন্ধুরা তোমরা আশা করি এটা বুঝতে পারলে। এবারে আমরা চারের দাগের কোশ্চেনে চলে যাবো। তো কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও। তো বন্ধুরা চারের দাগে দেখে নাও কি বলা হচ্ছে। নিজের ভাষায় লেখো 100 থেকে 120টি শব্দ যেখানে পূর্ণমান কিন্তু দেওয়া আছে 5। ঠিক আছে, অর্থাৎ এটি কিন্তু 5 নম্বরের কোশ্চেন। কি বলা হচ্ছে, শেরশাহের যে কোনো 2টি প্রশাসনিক সংস্কার সম্পর্কে লেখো। তো আমি অ্যান্সার লিখেছি, তোমরা জাস্ট একবার দেখে নাও। তো বন্ধুরা তোমরা যেমনটা একটু আগে দেখলে কোশ্চেনটা, সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দেখো 1540 সালে শেরশাহ সুরি দিল্লির সিংহাসনে বসে বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন। ভূমি রাজস্ব, শুল্ক, যোগাযোগ, বিচার ও সামরিক ব্যবস্থা সংস্কার করেন তিনি। তবে এই সংস্কারগুলির মধ্যে প্রশাসনিক সংস্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখো প্রথম পয়েন্টটা আমি কি লিখেছি, শেরশাহের ভূমি রাজস্ব সংস্কার। শেরশাহ কৃষককে পাট্টা দিয়েছিলেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়াত নামে অন্য একটি দলিল সম্রাটকে দিত। তো তোমরা এটা বুঝতে পারলে এটা ছিল কি, শেরশাহের ভূমি রাজস্ব সংস্কার, যেটা কিনা প্রশাসনিক সংস্কারের মধ্যে পড়ে। আর একটা দেখো, সামরিক ব্যবস্থায় সংস্কার। শেরশাহ তার সেনাবাহিনীতে অশ্বারোহীর, পদাতিক সেনা এবং হস্তি বাহিনীর উন্নতি ঘটান। সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। দাগ অর্থাৎ সেনাবাহিনীর ঘোড়াগুলির গায়ে চিহ্নিত করা, আর হুলিয়া ছিল সেনাদের দৈহিক বর্ণনামূলক তালিকা। তো বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পারলে। তার পরের পাঠ দেখো, পরের পাঠ লিখেছি যে সড়ক ব্যবস্থায় সংস্কার। শেরশাহ ভারতের বেশ কয়েকটি বড় বড় রাস্তা তৈরি করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য সড়ক-ই আজম, যা বাংলায় সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 2400 কিলোমিটার। এই রাস্তাটি বর্তমানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে খ্যাত। তো বন্ধুরা তার পরের পাঠ আমি লিখেছি দেখো, এছাড়াও শেরশাহ ডাক, যোগাযোগ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থার সংস্কার এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তো বন্ধুরা এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাসের পার্ট 6, সপ্তম শ্রেণী, ঠিক আছে, 3rd সিরিজের অন্তর্গত। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে দেবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তা আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করবো যে তুমি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আমি আশা করবো আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার এই রিকোয়েস্টে রাখবে। তো আমি আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলেই খুব খুব ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ।